হ্যালো ডিআর স্টুডেন্ট আমি এম আসরাফুল হক তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের এইচএম মিশনের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে তো আমি ক্লাস থ্রি ইংলিশ টেক্সট বুকের লেসেন নাম্বার ফোর এর আলোচনা করছি আজকে আলোচনা হবে এনিম্যালস মিটিং এনিম্যালস কথা অর্থাৎ সবাই জানো তোমরা প্রাণী আর মিটিং মানে সভা অর্থাৎ কিছু প্রাণীদের সভা বইয়ের দেখো তোমাদের বই সবাই লক্ষ্য করো বই দেখে পড়বে আমি এখানে লিখে নিয়েছি হাতে তোমরা বই দেখে পড়বে দেখো লুক অ্যাড দ্য পিকচার অর্থাৎ ছবির দিকে তাকাও বা তাকাতে বলছে ডু ইউ নো দ্য নেম অফ অল দোজ অ্যানিম্যালস এই ছবিগুলো যেখানে বই তোমাদের দেখো ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলোর মধ্যে তুমি প্রাণীগুলোকে কি চিনতে পারছো এটা তোমাকে কোশ্চিন করছে মানে বই তোমাদের পড়া শুরু আগে কিন্তু একটা কোশ্চিনে তারপরে নেক্সট কোশ্চেন দেখো হোয়াই ডু ইউ জেনারেলি ফাইন্ড দাস এনিমালস এই প্রাণীগুলো তুমি সাধারণত কোথায় দেখে থাকো থেকেছো বা দেখেছো কি তারপরে দেখো ক্যান ক্যান ইউ সে তুমি কি বলতে পারো এ ফিউ ওয়ার্ড অ্যাবাউট ইচ অফ দ্য এনিম্যালস অর্থাৎ এই প্রাণীগুলো কোথায় থাকে বা কোথায় বসবাস করে পৃথিবীর মধ্যে তোমরা কিছু এই বা প্রাণী এই কিছু প্রাণীগুলো তোমরা ছবিগুলো দেখে তার মধ্যে কিছু শব্দ নিয়ে আলোচনা করো তারপরে আমরা মূল গল্পে আসছি দেখো দেখা এখানে ওয়ান্স আপান এ টাইম কোনো এক সময় বা একদা সাম ওয়ল্ড এনিম্যালস ডিসাইডেড টু হ্যাভ এ মিটিং কোনো এক সময় বা একদা কিছু প্রাণী একটি মিটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এনিম্যালস কেম্প ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং আর এই মিটিংয়ে সারা বিশ্ব অর্থাৎ অর্থাৎ কোটা পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রাণীরা বা পশুরা এই মিটিংয়ে উপস্থিত হয়েছিল দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা অর্থাৎ সিংহ এসেছিল আফ্রিকা দেশ থেকে দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া বাঘ এসেছিল ভারত থেকে অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সার্বিয়া অর্থাৎ মেরু ভাল্লুক এসে এসেছিলো সার্বিয়া দেশ থেকে মেনি আদার্স অ্যানিম্যালস কেম ফ্রম ফার ইয়াওয়ে কান্ট্রিজ এছাড়া অন্যান্য বা অনেক প্রাণী বা পশুরা এসেছিল বিভিন্ন দূরদূরান্ত দেশ থেকে অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিসিট অর্থাৎ লায়ন অর্থাৎ সিংহ যেহেতু রাজা তাই সে এটা মিটিংটার আহ্বান করেছিল বা ডেকেছিল হি কন্ডাক্ট দ্য মিটিং এবং এই মিটিংয়ে তিনি উদ্যোক্তা বা আহ্বক ছিলেন এটুকু তোমাদের আমি টেক্সটবুকের লাইন টু লাইন ফলো করে আলোচনা করলাম তোমরা আবার নিজে থেকে পড়বে কোথাও অসুবিধা হলে মিনিং বা মানে করতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই এই ভিডিও নিচে যে ডিসক্রিপশন লিঙ্কে কমেন্ট বক্স রয়েছে সেখানে বলবে অর্থাৎ কোনো শব্দে বা ওয়ার্ডের মিনিংয়ের যদি অসুবিধা হয় তবুও তোমরা লিখে সেটা কমেন্ট করবে আমি পরবর্তী টাইমে আবার সেটা আলোচনা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ